আসসালামু আলাইকুম। জিজিটিভির সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কর্তৃক একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফ, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জি এম মাহবুব চৌধুরী, সদস্য আতাউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী হকার্স লীগের সভাপতি জাকির হোসেন, উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কোতোয়ালি থানার সভাপতি হাজি মোহাম্মদ পিঞ্চু, সাধারণ সম্পাদক আনসার ভুঁইয়া, এছাড়াও বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন। দুই চারজন জাতির পিতার মধ্যে তিনি একজন, এবং তার ভাস্কর্য ভাঙ্গা প্রতিবাদে আজকে যে প্রতিবাদ সভা বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ করছে, এটা আমাদের একটা প্রাণের দাবি। এই ভাস্কর্য যারা আজকে ভেঙে ফেলেছে এই মৌলবাদী বিএনপি কে আইনের আশ্রয় নিয়ে, তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি। বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে আজকে সকালে আমরা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ সারা বাংলাদেশের হকারদের ঐক্যবদ্ধ করে এর দাঁত ভাঙার জবাব আমরা দিব। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা কর্মসূচি দিব।